বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই গ্রামের মেলাতে আর আমি না তোমাদের দাদা নিয়ে যাচ্ছে তোমাদের দাদা তো বরিশালে প্রতি মাসেই যায় কেন যায় সেটা কোনো একদিন ভিডিও তো তোমাদেরকে বলবো আর কি তাই ওই যেদিন গেলো তার পরের দিন এখানে একটা মেলা পেলো আর সেই মেলাতে তোমার দাদা এবং আমার মা ঠাকুমা তারপরে কাকি ওরা সবাই মিলে যাচ্ছে আর দেখো সে বাড়ির মানে আমাদের তো বরিশালে বাড়ি বরিশালে কিন্তু সব সবসময় পুকুর থাকে পুকুরের পারে পারে। বাড়ি থাকে সেই পুকুরের মানে প্রত্যেকটা বাড়ির সে পুকুরের পার দিয়ে দিয়ে সেই মেলাতে যাচ্ছে আর আমার তো দেখে আমার সেই আগের বিয়ের আগের স্মৃতিগুলো সব মনে পড়ে গেল আর ওরাও চলে আসলো সেই মেলাতে মানে আমার মনে হচ্ছিল কি আমি মানে যখন ভিডিওটা দেখছিলাম মনে হচ্ছিলো আমি এখনই দৌড় দিয়ে যাই আমি যেহেতু ঢুকতে মানে এই মোবাইলের ভিতরে যদি ঢুকে যেতে পারতাম সেই ছোটোবেলার মতো সেই মানে ভাবনাগুলো চলে আসছিলো আর কি আর এই যে জিনিসগুলো দেখছো মাটির জিনিসগুলো এটা কিন্তু আমি বড়বেলায়ও আমার বাসে কিনে নিয়ে আসতাম কারণ আমার ভালো লাগে আসলে টুকিটাকি মেলাতে গিয়ে যা পেতাম তাই নিয়ে আসতাম তাই আর কি তাই এই জন্য অনেক স্মৃতি অনেক কথা অনেক কিছু মনে পড়ছে আর কি কি বলবো তোমাদেরকে আর তোমার দাদাকে আমি এই কারণে ভিডিওটা করালাম কারণ অনেকে আসলে গ্রাম বাংলার মেলা দেখো নাই বা কখনো যাওয়া হয় নাই তাই তোমাদের দাদাকে বললাম যে তুমি একটু ভিডিও করে নিয়ে আসো তাহলে পক্ষে আমার বন্ধুরা একটু হল তারা দেখতে পারবে আর কি আর এই মেলাটা কিন্তু আগে এত ছোট হতো না একটু বড়ই হতো কিন্তু আমার মনে হয় জায়গা কমে যাওয়ার কারণে আর কি মানে জায়গার সংকটের কারণে আর কি মেলাটা খুবই ছোট করে হচ্ছে আর এই মেলাটা আসলে হয় আমার জানা মতে এখানে সেই শীতল পূজা দিতে আসতো সবাই শীতল পূজা দেওয়ার জন্য আসলে মেলাটা হয় আর এই মেলার নাম হচ্ছে সেই বুড়ির মেলা আমার জানা মতে আর কি আমার ভুলভাল তথ্য হলেও হতে পারে কিন্তু আমি অতটুকুই জানি যেটা শীতল পূজা দেওয়া হতো আর এই দিনে আমি গ্রামে দেখ মানে আমার দেখা মতে আর কি এই দিনে সেই যারা হিন্দু ধর্ম বলি আছে মানে যারা সনাতন ধর্মবলী মানুষেরা ওরা কিন্তু এই দিনে চুলা ধরাতো না ওরা সেই সূর্য ওঠার আগে রান্না করতো আর সে সূর্য অস্ত যাওয়ার পরে ওরা রান্না করতো আর কি সেই সব স্মৃতি মনে পড়ে গেল সে বাড়ির পাশে ঠাকু সে সকাল উঠে রান্না বান্না করতো সারাদিন রান্না করতো না আমি চিল্লাইতাম এই তোমার আজকে রান্না নাই কত কি মনে পড়ে গেল আর কি আর এখানে তো দেখো সে কত ধরনের পান আর কি মশলা দিয়ে সাজানো হচ্ছে আর কি এখানে সে আমার মা কাকি জেঠি ওরা দেখলাম সে পান খেলো আর কি আর তোমাদের দাদা ওখান থেকে টুকিটাকি জিনিস কিনে নিয়ে আসলো আমি বলে দিয়েছিলাম যে একটু মাটির জিনিস কিনে নিয়ে আসো আর অবশ্যই মেলার কোনো না কোনো খাবার নিয়ে আসবা এই আর কি আর আরেকটা স্মৃতির কথা খুব মনে পড়ে গেল সেটা হচ্ছে আমি ছয় বছর ছিলাম গ্রামে বিয়ের আগে আমি কিন্তু গ্রামে খুব বেশি থাকি নাই কিন্তু ছয়টা বছর আসলে আমার মনে হয় আমি বেস্ট সময়টা কাটা কাটানো হয়েছে আমার আর কি আমার কাছে মনে হয় এবং এই কারণে আমি এখনও সেই মানে গ্রামের কেউ বলতে পারি না আমার এবং শেষ জীবনটা আমি কিন্তু গ্রামেই থাকবো এটা আমার খুবই ইচ্ছা সেটার কথা তোমাদেরকে বলছিলাম আর কি আমি যখন গ্রামে ছিলাম আমাদেরকে কিন্তু কখনোই সে মানে মেলাতে শেষের দিকে নেওয়া হতো না যখন মেলাটা শুরু হতো আর কি মানে জিনিসপত্র এনে যখন সাজানো হতো ঠিক তখন কারণ তখন অনেক লোক হতো তা আমাদের বাড়ির সে জ্যাঠা আমার সে দাদুদের কথা মনে পড়ছে আমার সে দাদু জ্যাঠা কাকা এরা বলতো যে না আমাদের রাইবারের মেরাম মেয়েরা ওরা মেলার ঠিক যখন শুরু হবে তখনই ওরা যাবে গিয়ে জাস্ট একটু দেখে ওরা চলে আসবে এবং সেই ওরাই একদম কি বলে আমাদের কি পাহারা দিয়ে নিয়ে যেত আবার পাহারা দিয়ে নিয়ে আসতো এই আর কি তা আমি মানে সেটা মনে পড়ে আসলে সেই মানুষগুলো এখন আর নাই বাড়িতে অনেক কিছুই মনে পড়ে গেল আর কি কত স্মৃতি কত কী মনে পড়ে গেল আর কি আর তোমাদের দাদাও আমাদের জন্য সেই মেলা থেকে কিছু টুকটাক খাবারও নিয়ে আসলো সেটা কি কি আনলো সেটা নেক্সট ভিডিওতে বা পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব আর কি আজকে শুধু একটু দেখো আর উপভোগ করো যে গ্রামের সে মেলা আসলে কিভাবে হয় এবং মানুষজন কিভাবে সে মেলা থেকে কেনাকাটা করে সেটাই আজকে আসলে তোমাদের কাছে শেয়ার করছি আর ভিডিওটা কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই তো তোমরা কমেন্ট করে আমাকে জানাবা যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কি আর এই মেলাতে যখন আমরা যেতাম তখন তো ধান পান উঠতো সে প্রচণ্ড গরম থাকতো তাই নিতু বাবা বলছে হ্যাঁ সেমই অবস্থা এখনও সে ধানই ওঠে এবং অনেক গরম তোমাদের পরিশালে অনেক গরম এরকমভাবে বলতেছে আর কি তো আমি বলতেছি না শুধু বলেছিলাম না সব জায়গায় আসলে এই টাইমটা অনেক গরম থাকে গ্রাম একটু বেশি থাকে কারণ ধান ওঠে আর এই সেই এই যে এখানে সে পূজা দিত আর কি এইটাতে না কোনটা হ্যাঁ যত সম্ভব এইখানে পূজা দেওয়া হতো কিন্তু তখন আসলে এরকম টাইস বা এত সুন্দর ঘর ছিল না তখন আমার জানা মতে তখন বেড়ার ঘর ছিল বা হুগলা পাতার ঘর ছিল জাস্ট উপরে একটু টিন দেওয়া ছিল কিন্তু আমি নিজেই অবাক হয়ে গেছি খুব সুন্দর করে এরা মন্দিরটা তৈরি করে দিছে একদম মানে ভালো লাগছে দেখেও আমার কিন্তু আমার সময় আসলে এতটা ভালো মানে এত উন্নত মানের ছিল না মন্দিরটা এই আর কি তাই সব স্মৃতি মনে পড়ে গেলো আর আমি না এইখান থেকে যাওয়ার সময় খুব ভয় পেতাম আর কি কালী মন্দির দিয়ে যাওয়ার সময় আর কি কিন্তু এখন বড়ো হয়েছে এখন আসলে ভয় ভয় লাগে না এই আর কি সেই সবই তোমাদের কাছে একটু শেয়ার করলাম যে সেই আমার আসলে আমি তোমাদের সাথে আজকে কথা বলতে পারছিলাম না কারণ আমি সেই আগের যে স্মৃতিতে পুরোপুরি চলে গেছে আর কি তাই আমি সুন্দর করে তোমাদের মাঝে কিছু বলতেও পারলাম না কিন্তু তোমরা দেখে নিজেরাই একটু উপভোগ করে নাও আজকের এই ভিডিও